করোনা পজিটিভ সত্ত্বেও হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা প্রতি পদক্ষেপে অসহায়ত্বের শিকার হচ্ছেন করোনা রোগীরা একটু চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তির কথা তুলে ধরছেন হাসান পারভেজ ক্যামেরা ছিলেন তুষার আতিক মোহাম্মদ দেলোয়ার বাড়ি নারায়ণগঞ্জ করোনা উপসর্গ নিয়ে গত পঁচিশ তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন পরীক্ষার পর বুধবার তার করোনা পজিটিভ আসে পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারিশ করা হয় তাকে এরপরে শুরু হয় ভোগান্তি মুগদা হাসপাতাল তাকে ভর্তি নেয়নি এমনকি দেয়নি ন্যূনতম পরামর্শ অসহায় হয়ে এভাবেই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের বাইরে বসেছিলেন দেলোয়ার অনে এনে যে রুগী নামাইয়া থুয়া গেল গা অন্তল আমরা কি করুম এনে গেছি কাগজ লোয়া কয়ে এনে জায়গা খালি নেই আপনারা গাড়িতে রুগী নামাইলেন কি লিখে অন কি করুম তাইলে অন কি সুস্থ মানুষ কি মাইরা লাম নিয়ে যামু কোনো উপায় না পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নাই দেলোয়ার এখন প্রশ্ন পথে কত মানুষের মাঝে সংক্রমণ ছড়াবে এমন কি পরবর্তীতে ওই সিএনজিতে যারা বসবে তাদেরই কি হবে ঢাকা থেকে ওরা পাঠাইলে তো আসলে কিছু

আপনি কি করেন আপনি চতুর্দিকে পুরো হাসপাতাল খুঁজে দেন যদি কোনো জায়গায় যদি অক্সিজেনের ইয়া পান আপনি ওইখানে আপনি ইয়া দেন অক্সিজেন দেন রোগী এত কোন রাস্তায় এখানে বসে আসলো একটা ঘন্টা এখানে শোয়া আসলো কেউ দেখে না অস্ট্রেলিয়া রুমেনিয়া একটু শোয়াইছে অবস্থা খুব সিরিয়াস খারাপ ঠিক একই চিত্র করোনার জন্য নির্ধারিত অন্য হাসপাতালগুলোতেও দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে করোনা আক্রান্তরা ভোগান্তিতে পড়ছেন। দ্রুতই এই অব্যবস্থাপনা দূর না করলে ভবিষ্যতে করোনা রোগীদের চিকিৎসা সেবা ভেঙে পড়তে পারে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা